যে তোমরা এই শব্দগুলো শিখলে আজকে 20 ফেব্রুয়ারি, হ্যাঁ, প্রতিটা অক্ষর দিয়ে তোমাদের ভাওয়েল কনসোনেন্ট আলাদা করে দিয়েছি, আর অক্ষর দিয়ে প্রতিটা বর্ণ মানে লেটার সেগুলো দিয়ে শব্দ করতে হবে। আমি তোমাদের কিছু ক্লু দিয়ে দিয়েছি, ABCD দিয়ে, একটা ওয়ার্ড বুক কিনে এগুলো পড়বে। এবার বাক্য তৈরি করা, আমরা মনের ভাব তো বাক্যে প্রকাশ করি, ছোট ছোট বাক্য কিছু করতে হবে। কি প্রথম কি বাক্য বলবে? আই এম এ গার্ল, কেমন? আই এম এ গার্ল। আচ্ছা আমি ঘুরিয়ে দিচ্ছি, আমাকে দেখছি, হ্যাঁ বসুন। আই এম এ গার্ল, আমি একটি বালিকা। ছেলেরা কি বলবে? আই এম এ বয়, আমি একটি বালক। আর এবার বাক্য বাড়াও, তোমার বিদ্যালয়ের পরিচয় কি? আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্রী। তুমি কোথাকার ছাত্রী? আমি কাপাটার বালিকা বিদ্যালয়ের ছাত্রী। তাহলে তোমাকে আরো বড় বাক্য করতে হচ্ছে, তুমি কি পারবে? না, একদম না, তোমরা পারবে। আই এম এ স্টুডেন্ট অফ কপাঠাট বালিকা বিদ্যানিকেতন। হবে না? হবে না, জটিল লাগছে কিছু? লিখে ফেলো আই এম এ স্টুডেন্ট। হ্যাঁ, তোমরা কি এখান থেকে শুরু করবে? ধরো মাই নেম ইজ, আমার নাম হয়, দিয়ে আই এম এ গার্ল, তোমার নিজের যে পরিচিতি। আই এম এ স্টুডেন্ট, আই এম এ স্টুডেন্ট অফ কপাঠাট বালিকা বিদ্যানিকেতন, এইগুলি লিখতে হবে। হ্যাঁ বলো, শুধুই বাইরে গেলে এতগুলি মেয়ে মা, যাও যাও, তোমরা তো শুনতে পাবে না এগুলো যেগুলো হচ্ছে, সবই তো গুরুত্বপূর্ণ না মনে হচ্ছে? নয়, গুরুত্বপূর্ণ নয় মনে হচ্ছে? তোমরা একটুক্ষণ কষ্ট করে থাকতে পারছো না?